আজকের বিষয় তরি শক্তি এবং ক্ষমতা এটা এই চ্যাপ্টারটা পড়বার জন্য প্রথম যেটা আনবো। সেটা হচ্ছে বৈদ্যুতিক কার্য বা এখানে আমরা প্রথমে আলোচনা করব ইলেকট্রিক ওয়ার্ক সম্পর্কে তো আমরা বিভব জানি বিভব ভি সমান আমরা জানি ডাব্লু বাই কিউ অর্থাৎ একক আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় তাকেই বলা হয় বিভব তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ইক টু কিউ ইন্টু ভি তাহলে ঐকিক নিয়মের মতো একক আধান আনতে কৃতকার্য হচ্ছে ভি তাহলে কিউ পরিমাণ আধান আনতে কৃতকার্য হবে কিউ ইন্টু ভি তাহলে যদি এটার আমরা একক বসাই কৃতকার্যের একক হয় জুল কিউর একক হয় কুলম আর বিভব প্রভেদের একক হয় ভোল্ট তাহলে এখান থেকে যদি আমরা জুলের সংজ্ঞা দিই জুলের সংা এরকম দিতে পারি এককুলম কুলম পরিমাণ আধান অর্থাৎ কিউ সমান যদি এককুলম কুলম হয় এবং ভি টু যদি এক ভোল্ট হয় তাহলে এককুলম কুলম পরিমাণ আধানকে এক ভোল্ট বিহপ্রভ প্রভেদ অতিক্রম করাতে যে কার্য করা হয় তাকে এক জুল বলে এবার তাহলে আমরা এক্সপ্রেশন পাচ্ছি ডাব্লিউ ইকোয়াস টু কিউ ইন টু ভি এবার আই ইকোয়াস টু আমরা জানি এটা এক নম্বর সমীকরণ নিচ্ছি আই ইকোয়াস টু আমরা জানি q বাই টি অর লিখতে পারি আই ইন্টু টি তাহলে এক নম্বর সমীকরণে এটাকে বসালে পাবো w সমান কিউর জায়গায় আইটি ইন্টু ভি বা আমরা w সমান লিখতে পারি ভিআইটি এটা হয়ে যাবে কৃতকার্যের রাশিমালা অর্থাৎ যদি আমার বিভব জানা থাকে তড়িৎ প্রবাহ জানা থাকে এবং যে সময় ধরে প্রবাহটা চলছে তার মান জানা থাকে সেক্ষেত্রে আমরা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করতে পারি নেক্সট এখানে আলোচনা করব সক্রিয় ও নিষ্ক্রিয় উপাদান সম্পর্কে তো ধরে নিচ্ছি একটা বর্তনই আছে এই বর্তনীতে দুটো জিনিস লাগানো আছে একটা এখানে ধরে নিচ্ছি একটি ফ্যান লাগানো আছে এটা লাগানো আছে একটি ফ্যান আর এখানে একটি রোদ আছে এবার এর সাপেক্ষে এই বর্তনীটাকে একটি ব্যাটারি দিয়ে যুক্ত করা আছে তাহলে এটা ব্যাটারির ধনাত্মক অংশ এটা ঋণাত্মক অংশ তাহলে কারেন্টে এই বরাবর যাবে এই বরাবর গেলে ফ্যানের এক একটা বিবাহ প্রভেদ পড়বে ধরে নিচ্ছি ফ্যানের এক রসে বিবাহ প্রভেদ হচ্ছে ভি নট এবং রোধের এক রসে বিবাহ প্রভেদ হচ্ছে ভি প্রাইম আর এইখানে যেটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে ভি তাহলে সমীকরণ লিখতে পারি যে পরিমাণ অ্যাপ্লাই করেছি অর্থাৎ ভি ইকোয়াস টু ভি নট প্লাস ভি প্রাইম তাহলে এই বর্তনীতে আমরা দেখছি দুটো জিনিস লাগানো আছে একটা আছে ফ্যান একটা আছে রোদ তাহলে প্রথমজনই যদি আলোচনা করি রোধের ব্যাপারটাই বা এর একরোশে কী হবে তাহলে দেখা যাচ্ছে এইখানে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার জন্য এই রোধে কী হবে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয় এই উৎপন্ন তাপ আমাদের কোনো কাজে লাগে না যেমন বৈদ্যুতিক বাল্ব বাল্ব জ্বলবার সাথে সাথে সেটা যেমন আলো দেয় অর্থাৎ তরি শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় সেই সেই রকম ওখানে কিছু তাপও উৎপন্ন হয় কিন্তু ওই তাপটা আমাদের কোনো কাজে লাগে না তো সেক্ষেত্রে এই রাগে আমরা বলতে পারবো নিষ্ক্রিয় উপাদান অর্থাৎ আমরা বলতে পারি যে বর্ত কিছু কিছু জিনিস আছে যেগুলোতে উৎপন্ন তাপ আমাদের কোনো কাজে লাগে না তাদেরকেই আমরা বলবো নিষ্ক্রিয় উপাদান এক্সাম্পল নিতে পারি যেমন বৈদ্যুতিক বাতি এটা আমরা উদাহরণ হিসাবে নিতে পারি নেক্সট আসবো সক্রিয় উপাদান সক্রিয় উপাদানের ক্ষেত্রে সক্রিয় উপাদানের ক্ষেত্রে আমরা বলতে পারি এই বর্তনীতে ফ্যানটা আমাদের কি করছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে তাহলে বর্তনীতে কোনো কোনো উপাদান তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে অন্য কোন শক্তিতে ঠিক আছে যেমন এক্ষেত্রে আমরা সক্রিয় উপাদানের উদাহরণ নিতে পারি ফ্যান এটা তরি শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছে সেক্ষেত্রে যে সকল যন্ত্রাদি তড়িৎ বর্তনীতে তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করবে যেটা কার্যকর শক্তিতে রূপান্তর হবে অর্থাৎ সেটা আমাদের কাজে লাগবে সেক্ষেত্রে সেই উপাদানগুলোকে আমরা বলতে পারব সক্রিয় উপাদান তাহলে এখানে যদি আমরা দুটো পয়েন্ট নেই ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এবার এ বিন্দুর বিভব যদি এ হয় বি বিন্দুর বিভব যদি ভিবি হয় আমরা সমীকরণ লিখতে পারি ভি এ মাইনাস বি টু ভি নট ফ্যানের অ্যাক্রসে বিবাহ প্রভেদ প্লাস প্রাইম রোধের অ্যাক্রসে ক্রসে বিবহপ্রভেদ তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি বোথ সাইড এবার ভি এ মাইনাস ভি ভি ইকোয়াস টু নেওয়া আছে ভি তাহলে আমরা সমীকরণ লিখতে পারবো ভি ইকোয়াস টু ভি নট প্লাস প্রাইম এখন এই পুরো সমীকরণটার বোথ সাইডে যদি আমরা আইটি দিয়ে গুণ করি তাহলে পাবো ধরে নিচ্ছি এই সমীকরণটাকে গুণ করবো আই ইন্টু টি তাহলে সমীকরণ পাবো ভিআইটি ইকোয়াস টু ভি নট প্লাস এবার ওহমের সূত্র অনুযায়ী এই রোধের এক্রসে যদি আমরা ওহমের সূত্র প্রয়োগ করি সেক্ষেত্রে নিতে পারি ভিপ্রাইম ইকোয়াস টু আই আর তাহলে এই সমীকরণটাকে লেখা যেতে পারবে ভিআইটি আইটি প্লাস আইআর ইন্টু অ্যারেঞ্জ করলে পাবো ভিআইটি ইকোয়ালস টু ভি নট t প্লাস আই স্কোয়ার আর ইন্টু টি এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কৃতকার্যের রাশিমালাই ছিল ভিআইটি তাহলে এইটা মোট কার্য কার্য হয়ে যাবে মানে এইটা হচ্ছে কোর্স দ্বারা প্রদত্ত কার্য বা লিখতে পারি এটাকে বৈদ্যুতিক কার্য যে শক্তিটা আমরা পুরো অ্যাপ্লাই করেছি সেটা এবার এইখানে ভিনট আইটি অর্থাৎ ফ্যানের অ্যাক্রসে যেটা এসছে সেটাকে নিতে পারবো সক্রিয় শক্তি আর রোধের এক একরসে যে শক্তিটা এসছে সেটাকে আমরা লিখতে পারি তাপ উৎপাদক শক্তি তাহলে এই যে এই অংশটা আছে এটা কি করছে তাপ উৎপন্ন করছে তাহলে এখান থেকে আমরা তাপ উৎপাদনের সমীকরণ লিখতে পারি যে পরিমাণ তাপ উৎপন্ন উৎপন্ন হবে তার মানটা যদি এইচ হয় এইচ কোয়াস টু লেখা যেতে পারে আই স্কোয়ার তাহলে আবার আমরা জানি ডাব্লিউ ইক টু হয় যে এইচ কৃতকার্যের সাথে উৎপন্ন তাপের সম্পর্ক বা কৃতকার্যের সাথে যদি আমরা তাপের সম্পর্ক নেই ক্লাস ইলেভেনে পড়ে এসেছি তো সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি এইচ টু হয়ে যাচ্ছে আবার w বাই জে তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি এইচ ইক টু এইচ ইকোয়াস টু আই স্কোয়ার বাই জে এই সমীকরণটা নেব হচ্ছে যদি আমরা এসআই পদ্ধতি নেই এসআই পদ্ধতিতে দুটোই সমান কিন্তু যদি আমরা ক্যালোরিতে ক্যালকুলেশান করি অর্থাৎ সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশান করি সেক্ষেত্রে এই যে কয়েস্টু লেখা যাবে আইস্কোয়ার আটটি বাই জে যেখানে জেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্লাঙ্ক এবং এই জের মান হয় ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি বা লিখতে পারি ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক পার ক্যালোরি যেহেতু ওয়ান জুল ইকোয়াস টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক তাহলে এখান থেকে যে সমীকরণটা দাঁড়ালো সেটা আমরা লিখতে পারি এইচ ইকোয়াস টু আই স্কোয়ার আট টি বাই জে যে মানটা ফোর পয়েন্ট টু বসালে পাবো এইচ ইকোয়াস টু আই স্কোয়ার আট টি বাই ফোর পয়েন্ট টু আর এটাকে সমাধান করলে পাবো এইচ ইকোয়াস টু জিরো পয়েন্ট টু ফোর আইস্কোয়ার আর টি এখান থেকে আসবে জুলের সূত্র তাহলে জুলের সূত্র আমরা বলতে পারি যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন তাপ প্রপোর্সোনাল টু হবে আইস্কোয়ার কখন আর ও টি যদি ধ্রুবক হয় একইভাবে এইচ প্রপোর্শোনাল টু আর হবে যদি আই আর টি ধ্রুবক হয় আবার লিখতে পারি এইচ প্রপোর্শোনাল টু টি হবে যদি আই আর আর টা ধ্রুবক হয় এটাই হচ্ছে জুলের তাপ উৎপাদনের সূত্র তাহলে এখান থেকে আমরা যে সংজ্ঞা দিতে পারি যে হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক তা সংজ্ঞা দেবো তাহলে সমীকরণ আছে আমাদের হাতে এইচ ইকোয়াস টু আই স্কোয়ার আট টি বাই তাহলে এখান থেকে লিখতে পারি j ইকোয়াস টু আই স্কোয়ার আট টি তাহলে সংজ্ঞা দিতে পারি যদি আই ইকোয়াস টু ওয়ান হয় আর 1 টু ওয়ান হয় টি ইকোয়াস হয় জে হয়ে যাবে ওয়ান বাই তাহলে সংজ্ঞা হচ্ছে একক রোধের কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময় ধরে যদি একক পরিমাণ তড়িৎ প্রবাহ যায় তাহলে ওই বর্তনীতে উৎপন্ন তাপের অনন্যককে বলা হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে এটা এই তিনটার মান যদি এখানে বসাই আমরা পেয়ে যাব যে ইকুয়াস টু ওয়ান বাই এইচ অর্থাৎ একক রোধের মধ্য দিয়ে একক সময় ধরে যদি একক প্রবাহ যায় যে পরিমাণ তাপ উৎপন্ন হবে তার অননক্কেই বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এখানে যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা এইভাবে আমরা দিতে পারি এটা গেল কার্যের ব্যাপার নেক্সট আমরা আসবো বৈদ্যুতিক ক্ষমতা বা ইলেকট্রিক পাওয়ার শুধু পাওয়ারে লিখছি ইলেকট্রিক পাওয়ার বলা হচ্ছে এটাকে তাহলে বৈদ্যুতিক ক্ষমতা আমরা এইভাবে নিতে পারি আমরা কার্যের সমীকরণ পেলাম ডাব্লিউ ইক টু ভি ইন্টু আই ইন্টু টি তাহলে কার্য করবার হারকে ক্ষমতা বলে অর্থাৎ পি টু লিখতে পারি ডাব্লিউ বাই টি অতএব পি টু হয়ে যাবে ভি ইন্টু আই এটা হচ্ছে এর প্রথম সমীকরণ এটা এক নাম্বার সমীকরণ নিচ্ছি এখন ওহমের সূত্র অনুযায়ী ভি সমান আই আর হয় তাহলে এটা যদি এখানে বসাই ক্ষমতা রাশিমালা পাবো পি ইকোয়াস টু আই স্কোয়ার ইন্টু আর দু নাম্বার নিচ্ছি আবার যদি আমরা ভি আইয়ের মান বসাই আই ইকোয়াস টু লিখতে পারি ভি বাই আর সেক্ষেত্রে পি ইকোয়াস টু হয়ে যাবে ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ তাহলে এক্ষেত্রে কোন সমীকরণটা কোন ক্ষেত্রে ব্যবহার করব তার একটা নির্দিষ্ট নিয়ম আছে বা আমরা বর্তনী সমবায় জানি যদি প্রথম হয় শ্রেণী সমবায় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি আই ইকোয়াস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক হয় তো এক্ষেত্রে ক্ষমতা সমীকরণ নেব পি ইকোয়াস টু আই স্কোয়ার ইন্টু আর দু নাম্বার যদি আমরা নেই সমান্তরাল সমবায় এই সমবায়ের ক্ষেত্রে ভি ইকোয়াস টু কনস্ট্যান্ট হয় এগুলো আমরা পড়ে এসেছি তো সেক্ষেত্রে পি ইকোয়াস টু নেবো স্কোয়ার বাই আর এই দুটো খেয়াল রাখবার বিষয় হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আই স্কোয়ার ইন্টু আর নেব আর যদি সমান্তরাল সমবায় হয় তার ক্ষেত্রে আমরা স্কোয়ার বাই আর নেব তাহলে ক্ষমতা রাশিমালা দাঁড়ালো অতএব অতএস্ট আমরা পেলাম ভি ইন্টু আই তাহলে এর এককে আসবো এর একক নিতে পারি যদি এস আই পদ্ধতিতে নেই পি এর একক হবে অ্যাম্পিয়ার ইন্টু ভোল্ট বা ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার যেটাকে বলা হবে ওয়াট ক্যাপিটাল দিয়ে একে রিপ্রেজেন্ট করতে পারি এবার এখানে আরেকটা এর একক হয় যেটাকে বলা হয় ক্ষমতা বা হর্স পাওয়ার এইচপি দিয়ে ডিনোট করা হয় তো হর্স পাওয়ারের সম্পর্কটা হচ্ছে ওয়ান এইচ পি টু হয় সাতশো ছেচল্লিশ ওয়াট এটা মনে রাখবার বিষয় যেমন বাড়িতে যদি সাবমার্শানাল পাম্প থাকে একটা পাম্প হচ্ছে ওয়ান এইচপি ওয়ান পি যদি একটা পাম্প নেই তার ক্ষেত্রে তার ওয়াটেজ হবে সাতশো ছেচল্লিশ ওয়াট এখান থেকে কত সময়ে কতটা বৈদ্যুতিক খরচ আমার হতে পারে সেটার আমরা একটা ধারণা পেতে পারি নেক্সট আমরা একটা কোশ্চেন আলোচনা করব সেটা হচ্ছে তাপীয় অপচয় হ্রাস তাহলে আমরা সক্রিয় আর নিষ্ক্রিয় উপাদানের যে বর্তনীটা নিয়েছিলাম ধরে নিচ্ছি এখানে একটি ফ্যান লাগানো আছে এখানে একটি রোদ লাগানো আছে এবার এর ক্ষেত্রে এটা আমরা একটি ব্যাটারি নিয়েছিলাম এর জন্য ফাইনাল যে এক্সপ্রেশন বা সমীকরণটা পেয়েছিলাম সেটা ছিল ভিআইটি ইক টু ভি নট আইটি প্লাস আইস্কোয়ার ইন্টু আর ইন্টু টি তাহলে বোথ সাইড যদি টিটাকে ক্যান্সেল করি আমরা লিখতে পারবো ভিআই ইকোয়াস টু ভি নট আই প্লাস আই স্কোয়ার ইন্টু আর তাহলে এইটা তিনটাই হচ্ছে ক্ষমতার রাশিমালা এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা এটা হচ্ছে সক্রিয় উপাদানের ক্ষমতা এবং যে তাপটা উৎপন্ন হচ্ছে তার ক্ষেত্রে ক্ষমতার রাশিমালা হচ্ছে এটা তাহলে এখানে দেখা যাচ্ছে উৎপন্ন তাপের ক্ষেত্রে ক্ষমতা পি টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি পি প্রপোর্শনাল টু আই স্কোয়ার যদি আটটা ধ্রুবক হয় আবার আমরা জানি পি ইকোয়ার্স টু ভি আই এবার পি এর মানটা যদি ধ্রুবক থাকে ভিটাকে যদি আমি বাড়াই মানে ভিটা যদি বৃদ্ধি পাই আইটা কী হবে হ্রাস পাবে যদি আইটা হ্রাস পাই সেক্ষেত্রে এই যে রাশিমালাটা আছে বা রোধের এক যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটাও হ্রাস পাবে রিপিট করছি ভি ইন্টু আই যদি ভিটা বৃদ্ধি পায় আইটা হ্রাস পাবে ধরে নিচ্ছি পিটা যদি ছয় হয় ভিটা আছে তিন আইটা আছে দুই যদি ভিটা দুই হয়ে যায় আইটা কত হবে তিন হবে কিন্তু আইটা যদি দুই হয়ে যায় ভিটা তিন হবে তাহলে ভিটা বাড়লে আইটা কমবে এবার আই যদি কমে সেখানে সেক্ষেত্রে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন তাপের পরিমাণটাও হ্রাস পাবে যে কারণে এই কারণেই যেটা করা হয় তড়িৎ শক্তিকে উচ্চ বিবাহ প্রভেদ ও নিম্ন প্রবাহে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করা হয় তাহলে শর্তটা হচ্ছে তড়িৎ শক্তিকে প্রেরণ করবার শর্ত উচ্চ বিবাহ ও নিম্ন রোধ সরি নিম্ন রোধ বলছি নিম্ন প্রবাহ যদি কোথাও আমার ক্ষমতা প্রেরণ করতে হয় তার ক্ষেত্রে যদি এই শর্তটা মেনটেন করি আমরা উচ্চ ও নিম্ন প্রবাহ সেক্ষেত্রে কী হবে উৎপন্ন তাপের পরিমাণটা বা অপচয়ী যে তাপটা উৎপন্ন হবে তার পরিমাণটা অনেকটাই কম হবে উদাহরণ হিসাবে নিতে পারি যেমন ইলেকট্রিক সাপ্লাই ইলেকট্রিক সাপ্লাইয়ের ক্ষেত্রে হাইটেনশান থেকে যে লাইনটা আনা হয় বা যেখানে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে সেখান থেকে যে ক্ষমতাটা আনা হয় সেটাকে উচ্চ বিভাবে আনা হয় পঁচিশ হাজার ভোল্ট তেত্রিশ হাজার ভোল্ট এগারো হাজার ভোল্ট এরকম ভোল্টেজে নিয়ে আসা হয় তাতে করে কি হবে উৎপন্ন তাপের পরিমাণটা অনেকটাই হ্রাস পাবে এবং আমার অপচয়ী ক্ষমতা যেটা নষ্ট হয়ে যাচ্ছে বা অন্য শক্তিতে অকার্যকর উপাদানে নষ্ট হচ্ছে সেটার পরিমাণটা হ্রাস পাবে নেক্সট আমরা ক্যালকুলেশন করবো তড়িৎ বর্তনীতে ব্যয়িত ক্ষমতা এটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি আমি এখান থেকে আসবে ধরে নিচ্ছি একটি বর্ত আছে যার রোধ হচ্ছে ক্যাপিটাল আর এর সাথে একটি ব্যাটারি যুক্ত করা আছে ব্যাটারি তরির বল হচ্ছে ক্যাপিটেল ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর এবং এ বর্তনীতে প্রবাহ হচ্ছে আই তো এক্ষেত্রে আমরা লিখতে পারি মোট রোধ সমান হয়ে যাবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর তরিদচালক বল ইএমএফের আকারে লিখছি ইএমএফ ইকোয়াস টু ক্যাপিটাল ই অতএব বহুমের সূত্র অনুযায়ী আই ইকোয়াস টু লেখা যায় ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এবার এখান থেকে যদি আমরা ক্ষমতাটা নির্ণয় করি অতএব ক্ষমতা নির্ণয় করতে পারি ক্ষমতা ধরে নিচ্ছি পুরোবর্তনের ক্ষেত্রে যদি নির্ণয় করি পি নট ইকোয়াস টু হয়ে যাবে আই স্কোয়ার ইন্টু মোট রোধ ক্যাপিটাল আর প্লাস স্মল আর এখান থেকে সমাধান করলে পাব পি নট ইকোয়াস টু আইস্কোয়ারের মান বসাব এটা হয়ে যাবে স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটা ধরে নিচ্ছি এক নাম্বার সমীকরণ এবার লক্ষ্যটা হচ্ছে আমরা শর্ত নির্ণয় করব কখন পি নট ইকুয়ালস টু পি ম্যাক্সিমাম হবে মানে সর্বোচ্চ কম ক্ষমতার শর্তটা কি হবে তাহলে পি ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আর ধরে নিচ্ছি এটা এই পিটা যেটা নিচ্ছি সেটা এই রোধের অ্যাক্রসে ক্ষমতাটা এটাকে আমরা পি নিচ্ছি তাহলে রোধের অ্যাক্রসে ক্ষমতাটা হয়ে যাবে পি ইকোয়াস টু আই স্কোয়ার ইন্টু আর এটা পি নট না নিয়ে পি নিচ্ছি তাহলে এক্ষেত্রে যদি আমরা মান বসাই পেয়ে যাব পি ইকোয়াস টু আই স্কোয়ারের মান বসাতে পারি আয়ের মান এখান থেকে পেয়েছি ই বাই আর প্লাস আর তাহলে পুরোটা হয়ে যাবে ই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর সরি এটা শুধু থাকবে ইন্টু হোল স্কোয়ার এটা হয়ে যাবে আমার পি এর রাশিমালা এবার এই পিটাকে আমরা ম্যাক্সিমাম করতে চাইছি এবার পি ইকোয়াস টু পি ম্যাক্স হতে পারে এর শর্ত হচ্ছে এর প্রথম ডেরিভেটিভ ডিপি বাই ডি ক্যাপিটাল আর টু যদি জিরো হয় তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ডেরিভেটিভ করি লিখতে পারবো অর স্কোয়ারটা রেখে দিচ্ছি ইউ বাই ভি মেথডে ডেরিভেটিভ করছি এটা হচ্ছে ওয়ান ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার ইকোয়াস টু জিরো অতএব এখান থেকে আমরা সমাধান করলে পাবো ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার মাইনাস টু ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইকোয়াস টু জিরো और এটাকে আমরা ভাঙতে পারি ওর এখান থেকে লিখতে পারি আমরা ক্যাপিটাল আর প্লাস স্মল আর হোল স্কোয়ার মাইনাস ভিতরে পাঠিয়ে দিচ্ছি টু ক্যাপিটাল সরি মাইনাস স্মল আর ক্যাপিটাল আর টু এটা এ প্লাস হোল স্কোয়ার সূত্রে ভাঙলে পাবো

সমান যদি বহিষ্ঠ রোধ হয় লিখতে পারি অভ্যন্তরীণ রোদ সমান যদি বহিষ্ঠ রোধ হয় তার ক্ষেত্রে বহিবর্তনীতে যে ক্ষমতাটা যাবে সেটা ম্যাক্সিমাম হবে মানে এক্ষেত্রে পি ইকোয়াস টু পি ম্যাক্সিমাম হয়ে যাবে তাহলে পি ম্যাক্সের মান কত হবে পি এর সমীকরণ যদি এটা ধরি দু নাম্বার সমীকরণটা তাহলে দু নাম্বার সমীকরণে মান বসালে পাবো পি টু যদি আমরা ক্যাপিটাল আর এর রেসপেক্টে নির্ণয় করি স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর এইটা হয়ে যাবে ফোর ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার অর পি ইকোয়াস টু হয়ে যাবে স্কোয়ার বাই ফোর আর একইভাবে যদি স্মল আরের রেসপেক্টে নির্ণয় করি এটা আসবে স্কোয়ার বাই ফোর ইন্টু স্মল আর তো এটা হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষমতা বা সর্বোচ্চ ক্ষমতার মান পি ম্যাক্স তো এই জিনিসটাকে যদি আমরা গ্রাফে প্লট করি ধরে নিচ্ছি এটা মূল বিন্দু এই বরাবর আমরা ক্যাপিটাল আর নিয়েছি এই বরাবর আমরা ক্ষমতা পি নিয়েছি তো এই ক্ষেত্রে গ্রাফটা আসবে হচ্ছে এই টাইপের এই রকম গ্রাফটা ধরে নিচ্ছি এইটা এর পিকটা ম্যাক্সিমাম তো এটাকে যদি টানি এটা এখানে একটা বিন্দুতে ছেদ করবে যেই বিন্দুতে হচ্ছে ক্যাপিটাল আর ইকোয়ার্স টু স্মল আর সেক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে পি ম্যাক্সিমাম তো এইটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম বা যে শর্তে কী হচ্ছে বহির্বর্তনের ক্ষমতাটা সর্বোচ্চ হচ্ছে শর্তটা কি বহির্বর্তনী তুল্য রোধ যদি ব্যাটারির অভ্যন্তরীণ রোধের সঙ্গে সমান হয় তবেই বহিবর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া যাবে তাহলে শর্ত এখান থেকে পেলাম স্মল আর ইকস্ট যদি ক্যাপিটাল আর হয় সেক্ষেত্রে বহিবর্তনের ক্ষমতাটা অর্থাৎ এখানে আর এর ক্ষেত্রে মোট ক্ষমতাটা হয়ে যাবে পি ম্যাক্স এটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিয়াম